স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহীর চারঘাট থানা পুলিশ। নওগাঁয় অপহৃত দুই ছাত্র উদ্ধার, অপহরণকারী দলের মূল হোতা গ্রেপ্তার। ফুলেল শুভেচ্ছায় সিক্ত পুনর্নির্বাচিত রাশিক মেয়র খায়রুজ্জামান লিটন। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলার চারঘাট থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে কালুহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেল 4টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। আটক আসামিরা হল বাঘা উপজেলার চারঘাট থানার কালুহাটি এলাকার মফিজ উদ্দিন এবং একই এলাকার খেতাব। পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিরা এলাকার কুখ্যাত রাজাকার হিসেবে পরিচিত। 2009 সালে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে শহীদ রওশন আলীর সন্তান গোলাম হোসেনের দায়ের করা মামলায় এই দুজনকে আটক করা হয়েছে। তিনি জানান, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন কালুহাটি রওশন আলী ও রস্তমপুর এলাকার করিম উদ্দিনকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেয় আটককৃতরা। পরে তাদের বিভস্ত্র করে গাড়ির পিছনে বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয়। এছাড়াও পুড়িয়ে দেওয়া হয় আশেপাশের বাড়িঘর। পুলিশ সুপার জানান, আটক দুজনের মধ্যে অসুস্থ হয়ে পড়ায় খেতাবকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে। তারা সবাই সুপরিচিত আপনার সেই লোক, সুপরিচিত লোক এই সেন্সে যে তারা মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীকে তারা সহযোগিতা করেছে। তারা বিভিন্ন বাহিনী গঠন করে নিরীহ বাঙালি থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মানুষের বাড়িঘর লুণ্ঠন করেছে, অগ্নিসংযোগ করেছে। এরকম দুজন আসামি, একজন মফিজ উদ্দিন, বর্তমান বয়স 75, পিতা মৃত হাবিল উদ্দিন, এবং আরেকজন হল খেতাব, বয়স 80, পিতা মৃত মকসেদ খোরা। দুজনের বাড়ি গ্রাম কালুহাটি, থানা চারঘাট, জেলা রাজশাহী। তো এরা দীর্ঘদিন পলাতক ছিল মামলা হওয়ার পর, পরে তারা বিভিন্ন কৌশলে ফিরে এসেছে। এই আসামিগুলো জামিনও নেয়নি। এই পলাতক থাকার পর আমাদের কাছে যখন তথ্য আসছে, তখন গতকাল রাত 1টার সময় আমাদের চারঘাট থানার একটি টিম তাদেরকে তাদের বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনকে সম্বর্ধনা দিয়েছে ব্যবসায়ী নেতৃবৃন্দ। শনিবার দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার ভবনে এই সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে পুনর্নির্বাচিত নগরপিতাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। পুনরায় নির্বাচিত করায় সকলকে কৃতজ্ঞতা জানিয়ে মেয়র লিটন বলেন, নির্বাচনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে কর্মসংস্থান। শিল্পায়ন সহ আরও কয়েকটি ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রথম কাজ। তিনি আরও বলেন, রাজশাহীর অবকাঠামো উন্নয়ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু। এ সময় পরিচালক ফরিদুদ্দিন, হারুনুর রশিদ, আসাদুজ্জামান, এবিএম হাবিবুল্লাহ ডলার সহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার বুলবুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড, স্বাধীনতা শিক্ষক পরিষদ, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, ধর্মসংঘ, রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপ, ইনসাফ রাজশাহী জেলা কমিটি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিট সহ সর্বস্তরের জনগণ। নওগাঁয় অপহরণের 24 ঘন্টার মধ্যে দুই ছাত্রকে উদ্ধার করেছে র্যাব 5-এর জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল। একই সাথে এই অপহরণের মূল হোতা রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে ওই দুই ছাত্রকে উদ্ধার ও অপহরণকারী রাকিবকে গ্রেপ্তার করে র্যাব। তবে লিটন সর্দার নামে অপর এক অপহরণকারী পলাতক রয়েছেন। উদ্ধারকৃত ছাত্ররা হলেন জেলার মান্দা থানার হরিপুর গ্রামের গোলাম রব্বানির ছেলে আতিকুর রহমান ও একই থানার আয়াপুর গ্রামের সাদেক আলীর ছেলে আহসান হাবিব শুভ। তারা পাঠাকাটা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষা দিয়েছেন। গ্রেপ্তার রাকিব হোসেন নওগাঁ সদর থানার কীর্তিপুর গ্রামের শহীদ হোসেনের ছেলে এবং পলাতক লিটন সর্দার একই গ্রামের বাসিন্দা। র্যাব 5 জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানির অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, জেলার মান্দা থানা থেকে গত বৃহস্পতিবার দুপুরে জেলার সদর থানার কীর্তিপুর এলাকায় দুই ছাত্র ঘুরতে আসলে তাদের একা পেয়ে নির্জন স্থানে নিয়ে যায় অপহরণকারীরা এবং তাদের নিকট থাকা মোবাইল ও টাকা পয়সা নিয়ে নেয়। এরপর তাদের পরিবারকে মুক্তিপণ আদায়ের জন্য ফোন করলে তার পরিবার বিকাশের মাধ্যমে 2000 টাকা পাঠায়। পরবর্তীতে অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে আরও টাকা পাঠাতে বলে এবং প্রাণনাশের হুমকি দেয়।
এরপর ছাত্রদের পরিবার র‍্যাব ক্যাম্পে যোগাযোগ করলে র‍্যাবের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের 24 ঘন্টার মধ্যে ভিকটিমদেরকে উদ্ধার করে অপহরণের মূলহোতা রাকিবকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ছাত্রদের তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাতার নামে ক্রয়কৃত ও রেকর্ডীয় বাড়িসহ জমি অবৈধভাবে দখলের অপচেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জামিল আক্তার এলাহি। শনিবার সকালে ঈশ্বরদীর গোকুল নগরস্থ একটি পার্টি সেন্টারে এর আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে অ্যাডভোকেট জামিল আক্তার এলাহি বলেন, তার মা লাইলুন নাহার 6% জমি ক্রয় করে নিজ নামে আরএস রেকর্ড লিপিবদ্ধ করে প্রায় 35 বছর ধরে ভোগ দখলে আছে। গত 23 জুন সকাল 10টায় স্থানীয় আজাহারের ছেলে সুবেল ও আক্তারের নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী সম্পত্তির মালিকানা দাবি করে জোরপূর্বক দখল করার অপচেষ্টা করে। তারা বাড়ির গেটে লাগানো তালা ভেঙে নিজেদের তালা লাগিয়ে দেয়। এ অবস্থায় পুলিশ প্রশাসন এসে তাদের লাগানো তালা খুলে আবার তার মায়ের পক্ষে তালা লাগিয়ে দিয়েছে। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ সহ সুষ্ঠু বিচার দাবি করেছেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।